12 এপ্রিল শেরপুরের শিল্পী ইদ্রিস মিয়ার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণপুর শেরপুরের বাসভবনে দোয়া মাহফিল, গরিবের মাঝে অনুদানের টাকা বিতরণ ও দাওয়াত সহ মরহুমের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সকল অনুষ্ঠানে মরহুমের স্ত্রী রেহানা ইদ্রিস, ছেলে গোলাম জাকারিয়া জিয়ান ও এমডি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আলহাজ ইদ্রিস মিয়া শেরপুরের ইদ্রিস গ্রুপের মালিক, বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন ব্যবসায়ী ছিলেন। শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN TV।